হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন হচ্ছে দুপুর, আর এখন আমি আছি আমার বড় ননদের বাড়িতে। এইমাত্র এসেছি, এখনও দেখো ড্রেসটা চেঞ্জ করা হয়নি আমার। তো বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করিনি, খুব তাড়াহুড়া ছিল, এর জন্য ভিডিওটা করতে পারিনি। তো ভাবলাম এখান থেকেই শুরু করি। তো এই ননদের বাড়িতে আসার মেন কারণ হচ্ছে আজকে হচ্ছে রাধা অষ্টমী। তো আমার শরীরটা ভালো না, তবু আমার ননদ ভাগ্নিরা বারবার ফোন করে বলছে আসার জন্য। আসার কোনো মন ছিল না, তবু বারবার ফোন করলো, এর জন্য আমাকে বাধ্য হয়ে আসতে হলো। তো প্লিজ তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো যে আজকে এই রাধা অষ্টমীতে আমরা কীভাবে সবাই মিলে কাটাচ্ছি, কে কী করছে, তোমাদেরকে সবই দেখাবো। তো প্লিজ তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। খুকিদে বেছে বাড়িতে সকালে অল্প ভাত খেয়েছিলাম, খাওয়া হয়নি। তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে তারপরে ভাত খাবো। তো চলো, এই তো আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে আর হাত মুখ ধোয়া হয়ে গেছে। আর ছোটো ভাগ্নি ওখানে পুজো দিচ্ছে, বড় ভাগ্নিও এসেছে। এখন যাচ্ছি আমি ঠাকুর ঘরের দিকে। তো যাই গিয়ে দেখি, ঠাকুরকে একটু দর্শন করি, প্রণাম করি। এই তো বর্দির গোপাল দেখতে পাচ্ছ, আর আমার ছোটো ভাগ্নি মন খুব সুন্দর করে সাজিয়েছে রাধা গোবিন্দ। দেখো কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, মালা দিয়েছে। এইখানেও আছে ঠাকুর। তো ভাগ্নি আর্ধেক পুজো দেওয়া হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে, তাহলেই পুজো কমপ্লিট হয়ে যায়। মনের পুজো দেওয়া হয়ে গেছে, ভোগ দেওয়া হয়ে গেছে। এই তো প্রসাদ, ওখানে খিচুড়ি রান্না করেছে। তো হ্যাঁ বলো, তুমি ওখানে থাকো, ওখানে থাকো। ওই তো দিদি প্রসাদ দিচ্ছে, যে সবজি, পায়েস, লুচি আর খিচুড়ি। মেয়েটা ক্লান্ত হয়ে গেছে, আর একটু আগে আসলে ভালো হইতো। আমি ভাবছি আসবো না বুঝলা, এর জন্যই শরীরটা ভালো না, পেট ব্যথা। চামেলি এখানে কি ময়দা মাখছে, লুচি বানাবে, লুচি। সমৃদ্ধি এসে ড্রেস চেঞ্জ করেছে, তারপরে তো খাচ্ছে। বর্দি ওখানে তালের বড়া করছে, মিষ্টি না? এই তো এখানে কতগুলো হয়েছে, ওখানে পাচ্ছে তালের বড়া। আমাদের সব প্রসাদ এখানে আনা হয়ে গেছে। তো ওখানে আরেকটা মাওইমা আর একটা ভাস্তি খাচ্ছে, প্রসাদ দিলাম আমি, প্রসাদ খাচ্ছে। কি করা সোনা? প্রসাদ আমরা এখানে এনে রেখেছি, মিষ্টি আছে, বড়া। এখন প্রসাদ খেতে বসে গেছি, আমার খুব খিদে পেয়েছে, সকালে একটু ভাত খেয়েছি, বেশি খাইনি। তো এসেই আমি প্রসাদ খেতে বসে গেছি, আর মুনের জন্য বেড়ে রেখেছি, ও একটু পরে খাবে, ওষুধ খেলো। না, ও কোম্পানির মিটিং আছে তো শিলিগুড়িতে, ওই জায়গায় গেছে। রাত 12টা 1টা বাজবে বাড়ি আসতে আসতে, কোম্পানি থেকে মিটিং ডাকছে। তো আমার খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে দেখো এখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, গরম জল হচ্ছে হতে থাক, আর এখানে পায়েস রান্না করছি। ডাল ভেজে রেখেছি, আর আমি আর মুন দুজনে মিলে লুচি ভেজেছি, আর বড় ভাগ্নি মেখে দিয়েছে এখন পায়েস আর ডাল। পায়েসটা প্রায় হয়ে গেছে, আর একটু পরে নামিয়ে নেব। তো খিচুড়ি রান্না করব, তার জন্য এখন আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নেব। আমাকে রান্না করতে দেবে না, তবু আমি জোর করে রান্না করছি, কারণ বর্দির শরীরটাও বেশি ভালো নেই। আর মন তো সেই সকাল থেকে না খেয়ে পুজো সব ভোগ রান্না করেছে, সব কিছু নিজে হাতে করেছে, আর বেচারের মুখটা এত শুকিয়ে গেছে আর দেখে আমার এত কষ্ট লেগেছে। এর জন্য ভাবলাম যে না, আমি বাকি পায়েস আর খিচুড়িটা করে নেই। আর অন্যদিকে দেখো
প্রসাদ খেতে লোক চলে এসেছে, শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। আর সমৃদ্ধি তো খুব ব্যস্ত, অনেকদিন পর বাড়িতে এসেছে। এই তো আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে, পায়েসটা আমি এইভাবে হাঁড়িতে রেখে দিয়েছি, কোনো কিছুতে নামাইনি। খিচুড়িটা আর একটু পরেই আমি ফোড়ন দিয়ে দেবো, এখানে আদা ছেঁচে রেখেছি। তো প্লিজ বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার সব বাসনপত্র দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো যাবো একটু বসবো। চলো আমার সঙ্গে তোমরাও বসো। আর মন কি করে? আমি মা, আমি মা নো জেঠিমা, কি পড়তেছ? হ্যাঁ হ্যাঁ কি পড়ো বাবা? এই দেখো সমৃদ্ধি একটা বই নিয়ে বসেছে, দেখি এটা কি বই। কি বই? ঠাকুরের বই। ঠাকুরের বই এখানে নিয়ে আসছে, চিন্তা করো। বিছানায় উঠাই দিয়েছে, নিয়ে এসে ওখানে ছিল, যা ওটা ওখানে রেখে এসো। যা দেখ দেখ ঠাকুরের বই পাঁচ দিবে ঠাকুর বাবা। জলটা কেন শোনা, আদর করো, চুমু দাও। এই বাবা, এতে ডল নিয়েছে, আদর করছে, চুমু খাচ্ছে। পিসি বাড়িতে আসার জন্য পাগল হয়ে গেছিল, এই তো এখন দুষ্টামো শুরু হয়ে গেছে, বুঝতে পারলে? দিবে দিবে তোকে, ছুট দিদি না তোকে, ওই রকম করে টানবে, হাত পা ধরে টানবে ওইরকম। দেখো রাগের চোটা কিরকম অবস্থা করে দিদি, যখন ভিডিওতে দেখবে, এখন তো দিদি ঘুমাচ্ছে, দিদি যখন ভিডিওতে দেখবে যে তুই পুতুলটা এইরকম করছিস, হ্যাঁ তখন তোকে ওই রকম করবে দেখিস। বেশি ভালোবাসা তো, ভালোবাসা বোঝো না। না তোর ফোনটা কোথায়? তোর ফোনটা কোথায়? পাচ্ছি না, বুঝে দে। তোর ফোনটা কোথায়? আইনে দাও তোর ফোনটা, ওকে ও কার্টুন দেখুক, তাহলে চুপচাপ থাকবে। তো আসার পর থেকে একটু কাজ করছিলাম, তো এখন একটু বসবো, রেস্ট করবো। আর শরীরটাও ভালো নেই, খুবই খারাপ, সকালবেলা একদম হাঁটতে পারছিলাম না, এইরকম অবস্থা। পরের তো হার্ডওয়্যারের দোকান আছে, তো ওখানে কোম্পানি থেকে মিটিং ডেকেছে শিলিগুড়িতে, ওখানে চলে গেছে। আরেকটা সিলভার কালার, স্টিল কালার, স্টিল কালার পেছনে, তো ওখানে চলে গেছে। তো আসতে রাত হবে অনেকটা, রাত 11-12 বাজবে, হয়তো এই দিক দিয়ে ঢুকবে। যদি ঢোকে তাহলে কালকে সকালে চলে যাব। কালকে সমৃদ্ধি ড্রয়িং কম্পিটিশন আছে, তো শিক্ষক দিবস আমাদের বাড়ির ওখানে একটা অনুষ্ঠান হবে মাঠের মধ্যে, ওখানে ড্রয়িং কম্পিটিশন রেখেছে, তো মেয়ে নাম দিয়েছে, ওখানে ড্রয়িং কম্পিটিশনে যাবে। তো এখন আমি একটু শুয়ে থাকবো, চেহারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদম চোখের এদিকতে বসে গেছে। তবুও আসলাম, বর্দি বারবার বলছিলো, ভাগ্নিরা বলছিলো, আর আমাকে তো ভাগ্নিরা খুব ভালোবাসে, ননদ সবাই আমাকে খুব ভালোবাসে, তাই এসছি। বাইরে খুব সুন্দর হাওয়া, আকাশটা খারাপ করেছে, ওই দেখো বৃষ্টি হবে, একবার হয়ে গেল হালকা পাতলা বৃষ্টি, আবার হাওয়া ছেড়েছে, খুব সুন্দর বৃষ্টি হবে। আমি যখন এসেছি তখন খুব রোদ ছিল, গাড়িতে খুব গরম লাগছিল, আর খিচুড়ি রান্না করলাম তখনও গরম লাগছিল, তো এখন একটা সুন্দর হাওয়া, হাওয়ায় ভালো লাগছে, পুতুলটা পরে যাবে। দেখো এই তো এই দিদিটা এসেছে, ভাগ্নি বসে আছে, আর একটা দাদা, এই বাড়িতে 3 বছর ভাড়া ছিল, বিডিও অফিসে চাকরি করে এই দাদা। ওই তো মহাশয় এসে গেছে, আর একটা গিফট গিফট দিয়েছে, দেখি টিফিন বাটি। এই তো আমি এখানে প্রসাদ নিয়েছি, খাচ্ছি। আর ওই তো শ্যাম স্টিলের থেকে আজকে মিটিংয়ে গেছিল ঘুরতে, আর ওখান থেকে আমাদের একটা গিফট দিয়েছে, তো মুন এখন খুলছে এটাকে, তো দেখা যাক কিরকম। প্লাস্টিক, প্লাস্টিক, হাই প্লাস্টিক মনে হয়, কালির ঘর না, একদিনেই উদা হয়ে যাবে, কালার ডিসকালার হয়ে যাবে, মানে
বরদি ওখানে বসে বসে খাচ্ছে সবজিটা আমরা ইচ্ছা হ্যাঁ খুব সুন্দর আমার পছন্দ হয়েছে সমস্যা হলে দোয়া করে দিতে পারবা ঢাকনাটা সরিয়ে দিবা আর এই মাটি দিয়ে দিবা হ্যাঁ আরো কত আছে আমি এগুলা বেরি করি না কালির ঘরে কই রাখবো কত সারা ঘরে কালি এখন বাজে রাত 11টা আর দেখো ওখানে আমার বর আর আমার মেয়ে মেয়ে গেছে আর সবাই যার যার রুমে চলে গেছে তো আমি এখন ঘুমিয়ে পড়বো তো বন্ধুরা আজকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো গুড নাইট টাটা বাই বাই সবাই খুব ভালো থাকো টাটা